দিচ্ছি এখন, রেকর্ড হচ্ছে। আমি একটু আমি স্ক্রিন স্ক্রিনশট করে, শেয়ারিংটা ইনেবল করে দিছি, নাই ভাই শেয়ার করেন আপনি। ওই ভিডিওটা কই? ওইটা যেটা হয়েছে ওইটা কনভার্ট হয়ে ঠিক আছে, আমি একটু পর আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল আপলোড করব। হ্যাঁ লিংক ওটা আছে, ভালো হয় ভাই, ওই লিঙ্কটা আমি দেখি, আমি কপি করে রাখছি, সাবস্ক্রাইব করে রাখছি। এটা কার এটা নাম্বার? রোল এমেন ভাই, না না টেস্ট কার রোল এমেন ভাই, না, আমি তো আমি করে নাই। এই যে ভাই দেখেন, আচ্ছা হ্যাঁ এই যে দেখেন, ঠিক আছে সব, সব ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে, তো তো ঠিকই আছে। বাটন টেক্সটে কি কোনো সমস্যা আছে? বাটন এটা তো স্বপ্ন এটা বাটন, খালি এটা বাটনে তো কাজ দিতে পারবো, স্বপ্ন দিতে পারবেন, তারপর অন্য অন্যটা দিতে পারবেন, এখান থেকে আপনি ইয়ে করতে আচ্ছা ঠিক পারবেন। আছে, এটা আমার সেভ দেওয়া আছে, দেখছেন হ্যাঁ সেভ দেওয়া আছে, আমি মেমোরি স্টোরে গিয়ে রিফ্রেশ দিই একটা, আচ্ছা হোমে যাই, দেখছেন আলী রিভিউ চলেছে বারবার আমার স্টোরে গিয়ে, কোনো রিফ্রেশ দিলেই ও হ্যাঁ ওইটা একবার কেন দেখেন হয়েছে? দাদা, হ্যাঁ সমস্যা ও দাদা হ্যাঁ দেখেন। নাইম ভাই হ্যাঁ ভাই আপনি তো সমস্যা কি না, ভাই রিভিউ নিছেন ভাই, আলি রিভিউর ওই অ্যাপসটা বুঝছেন, ওটা মানে অটোমেটেড হয়ে গেছে, রিভিউ নিলে আপনার ওখানে চলে যাবে। আমি তো কোনো রিভিউ নিতেছি না রে ভাই, ভাই ওইটা কেটে আপনি দেন সফটওয়্যারটা, ইয়া ভাই এই দেখেন, এটা এই যে এইমাত্র আমার এরকম হইলো, ভাই, এই যে এখানে যে এই যে লোগোটা আছে, এটা কিন্তু আপনার এই দেন আলি রিভিউর লোগো, এই যে এগুলা দেখছেন, হ্যাঁ এটা তো বুঝতেছি আলি রিভিউ ঢুকে যেতেছে বারবার, হ্যাঁ কিন্তু আপনি হ্যাঁ আপনি তো আপনি তো ওই লোগোটা মানে ওই লোগোর একটা অ্যাপস ইনস্টল দিচ্ছেন না, মানে ওই অ্যাপস হ্যাঁ আলি রিভিউ ইনস্টল দিছি আমি, না বলতেছি এই এই রকম যে লোগো না ওইটার, এই যে আমার আলি রিভিউ, যে 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 এই এটার জন্য কারণে ভাই, আপনি এটার জন্য ভাই ওরকম। এটা তো আমার ভাই আগেও ছিল, এটা তো অনেক আগে থেকে আছে আমার, এই জায়গায় আমার এটা মনে করেন ওইটা এই যে একটু এই ঢুকেন, মাত্র ওইটা ভাই, কনফিগারেশনটা দেখি একটু, ভাই আপনি তো অনেক কিছু মানে কি কি দিয়েছেন রে, অনেক কিছু ইনস্টল দিয়েছি ভাই, বেশিরভাগই রিভিউ আছে এখানে। হ্যাঁ এটা কি রুলামেন বের পেজ না নাইম বের? আচ্ছা আরে আপনার আছে ট্রায়াল আমার না নাইম ট্রায়াল বের, লেফট আছে, একদিন একদিন বাকি আছে, ড্যাশবোর্ডটা দেখি যেখানে কোনটা নিয়ে যায়, ওই ড্যাশবোর্ডটা দেখি একটু, যেখানে নিয়ে কোনটা যায় ড্যাশবোর্ডটা দেখি, ওই যে উপরে অপশন গুলা ড্যাশবোর্ড গুলা, এটা না এটা না এটা না, ড্যাশবোর্ড দেখতেছি না, হ্যাঁ ঠেবে ঠেবে উপরে যান একটা একদম উপরে, হ্যাঁ ওই ড্যাশবোর্ড গুলা, ওইগুলো ড্যাশবোর্ড গুলা ক্লিক করুন, ওইখানে নিয়ে যায় না, সবগুলো এই জায়গায় নিয়ে আমি আসবে, বলি আপনাকে, ওইখানে আপনার ওই যে স্টার্টার 1 ডে ফ্রি ট্রায়াল, তো আপনি ট্রায়ালটা মানে ওই যে প্যাকেজটা করার জন্য ওই পেজ আপনাকে নিয়ে যায়, আপনি ওইটা মানে ক্যান্সেল করে দেন প্যাকেজ, মানে ওই যে কি বলে ওইটাকে প্ল্যানটা, দেখবেন না আর নিবেন লগ না, আউট দিয়ে দিয়ে লগ ইন দিয়ে দেন, আশা করি আর নিবেন, আপনি আবার ট্রাই করে দেখেন তো নেই কিনা, সালা আবার গেতে চাইলো, ওই অ্যাপসটাই অ্যাপসটাই ডিলিট করে দিলে সব ঠিক হয়ে যাবে, আচ্ছা আমি ওটা ডিলিট করি, ওইটা তো দরকার নেই, ওটা টিভির একটা অ্যাপ ডাউনলোড করে দিবেন শেষ, এটা আমার এত কাল প্রবলেম ছিল না, এটা ফ্রি ট্রায়ালটা মানে শেষ হয়ে যাচ্ছে যার জন্য ওই মানে ওইটা দিতেছে, এখন আসবেন না তারপরে ভাই কেমন লাগে, হোয়াট ভাইয়ের ভাইয়ের পেজ ছাড়বেন এটা বুঝছেন, আপনার পিছনে 18 বছর লেগে গেছে। বুঝলাম না, আচ্ছা এটা তো আনছিল ভাই, লোকেশন মিনচুল আলম দা বিলিল শুকুলা দা নফরাত দা হামজা তরিক সা কি হলো ভাই, আপনি আবার কি শুরু করলেন ভাই আবার আরবিতে ভাই, কেন? ফোনে কথা কইতাছো বলে, আচ্ছা ভাই আরে আপনি মালিক রিফ্রেশ দিলে কি সরি আবার ভাই ওই সরি, ওই অ্যাপসে নিয়ে যায়, হ্যাঁ ভাই আবার নিয়ে যেতেছে, বিপদে অনেক পড়ে গেলাম, কষ্ট আচ্ছা সার্কেল আমার কোশ্চেন। আলু দিদি জায়গায় ইয়ার করা আছে, আচ্ছা ওই এক্সটেনশনটা দেখি, দেখেন এক্সটেনশন এক্সটেনশনটা ডিজেবল করে দেন, এটা ডিজেবল করে দেন মানে এক্সটেনশনটা আনডু করে ডিজেবল দেন। করে দেন, এবার ডিজেটি করে দেখ, আচ্ছা এডিএ করে আছে, দেখি এখন ট্রাই করেন, শালার কেমন ডাল লাগে।
আলিবিউ ফায়ার অ্যাপ আই ডট আইও ইনস্টল। ভাই মাঝে মধ্যে এরকম ঝামেলা হলে মেলা এমন গরম হয়। আচ্ছা আমি আমার ইয়াটা দিয়ে যাবে। আমার এই জায়গায় লগ ইন করা আছে, এই কারণে হয়তো এরকম কোনো ভাই এই সমস্যাটা হইতেছে কবে থেকে ভাই? আপনি কি রিসেন্টে কোনো কিছু এডিট করছেন? এখন 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 ভাই এখন থেকে এখন ট্রাই করতে আর কি। নাই ভাই হ্যাঁ এই সমস্যা হলো আমি আপনাদের জানাইলাম আর কি। না কি কাজ করার পরে নাইম ভাই কি কাজ করার পরে এরকম দেখাইতেছে, মানে কি অ্যাড করেছিলেন? ডিসকাউন্ট নিয়ে হাতাহাতি করেছিলাম, ডিসকাউন্ট সাথে এটা তো সম্পর্কিত হওয়ার কথা না। আমার মনে হয় উনি হোম পেজে ওই যে রিফ্রেশ বাটনে ওই কিছু একটা বসিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ এটা হইতে পারে। ওইটা কি বসাইছে ওটা তো আমি বুঝতে পারলাম না। ওইটা আপনি ওই যে কোনটা ডিসকাউন্ট বাটনে কাজ করছেন একটু দেখেন দেখি তো। স্বপ্ন কন্টিনিউ শপিং স্বপ্ন বুঝলাম না, আর তো কিছু দেখতে হচ্ছে না, সবগুলাই তো ওকে আছে দেখতে হচ্ছে। আপনি এখন একটু রিফ্রেশ দিয়ে দিলেন তো পেজে গিয়ে হওয়ার কথা না আসে। আর ভিতরে কি দিছে ওটা তো না বলতেছে, রিফ্রেশ দিলে কেন আলি নিয়ে যাবে? ওটা তো এক্সটা পর্যন্ত ডিলিট করে ফেললাম, এক্সটেনশনটা শেষ করে দিলাম, ওর তো কোনো অস্তিত্বই রাখলাম না, দেন তারপরে চলে আসে। আমার স্টোরি জায়গায় রিভিউ আছে, এই জায়গায় সমস্যা না, এই জায়গায় সমস্যা না, ভিতরে ঢুকে স্টোরি। আমার মনে হয় হোম পেজের লিঙ্কটা দেওয়া না, এগুলো একটু আবার দেন তো দেখি তো কোনটা সলভ হয় কিনা। ঠিক আছে হয়ে গেছে, হয়ে এবার হয়নি, এবার হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, এক্সটেনশনটার জন্য মনে হয় হওয়ার কথা। আচ্ছা আমি স্বপ্নটা আবার অ্যাড করি, এদের লগতে এটা কোনো কানেক্ট হওয়ার কথা না আমার কাছে, এই কারণে তো হওয়ার কথা না। পাওয়ার কমে গেছে আবার আগে তো করছে, এরকম তো হয় নাই তো হুট করে, এরকম হয় নাই হুট করে, এরকম না আর হবে না। হ্যাঁ ওই এক্সটেনশনটার জন্য মনে এরকম হয়েছে, ওই অ্যাপসটার জন্য, ওইটা যে ওই যে একদিন লেফট ছিল ওই জন্য মেবি। দাঁড়ান ভাই আবার ইনস্টল করবেন, আবার ইনস্টল করবো, দেখেন কি আছে কি যাবে। কই যাইবো এটা দেখা তার বাচ্চা নাকি? ক্লায়েন্ট কিন্তু এরকম সমস্যা হলে আপনাকে বাগ ফিক্সে দিলে আপনি প্রচুর টাকা পাবেন, অফ করে কোন জায়গা থেকে শেয়ার দিলে কোনটা শেয়ার, স্ক্রিন শেয়ার অফ করে কোন জায়গা থেকে? আচ্ছা ওইটা স্টপ শেয়ার স্ক্রিন শেয়ার নেই, আপনি কি অফ করে দিবেন স্ক্রিন শেয়ার? হ্যাঁ আমি এটা চেক করে তারপর দেখে কি আছে। ঠিক আছে আমি অফ করে দিচ্ছি, আপনাকে অফ করে দিচ্ছি আমি। আচ্ছা অফ হয়ে গেছে না? হ্যাঁ অফ হয়েছে। ওকে আচ্ছা ঠিক আছে তাহলে যেকোনো একটা লিঙ্ক বা স্যার কোনো একটা লিঙ্ক দিলো যেটা কপি করে রাখার জন্য, মানে ডাউনলোড করে রাখবো লিঙ্কটা, ওইটাই তো ভিডিও যে লিঙ্ক। হ্যাঁ 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 লিঙ্কটা কিভাবে রাখবো?
ওইটা মানে একটা এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনটা আমি খুঁজতেছি, ওই যে একটা কাজ করতেছে না, করোনা আগে কাজ করছিল আবার কাজ করতেছে, ওইটা ভাই অনেক ভাবে করা যায় ভাই। ওইটা আপনার কাছে কোনো ওয়ে আছে স্যারের যে ভিডিও গুলা দেয়, ওই যে ক্লাসের ভিডিও গুলা? হ্যাঁ ওটা ইয়া করতে পারেন, নিলো স্যার নামের মধ্যে ক্লিক করলে সব সিরিয়াল চলে আসে। না আরেকটা হয় মানে যদি লিংক কোনো কিছু ইয়ে করতে হয়, যে এরকম ইম্পর্টেন্ট লিংক, আপনি ওই যে টাস্ক ম্যানেজারে তো ইয়ে করতে পারেন, আপনার যেটা বুকমার্কের নিচে যে টাস্ক ম্যানেজারটা, ওই যে নাইম ভাইয়ের যে যে জিমেইল ডি টু ম্যাথ যেভাবে সেট করছে, ওখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওর মধ্যে রাখতে পারেন। ওই যে ম্যাপস আছে সেট করা, জিমেইল আছে, যে সাহেব ভাই ও এটা জিমেইলের মধ্যে, যে সাহেব ভাই অ্যাপসের সাথে জিমেইলে ওখানে গিয়ে সেভ করে দেবে নাকি? মানে এর মধ্যে সেভ করা যাবে। আমি আচ্ছা একটা নোটবুক দিয়ে আপনাকে দেখাই দেই। আপনি চাইতেছেন ওই যে বুকমার্কে সেভ করা, ওইটাই তো? এই যে হ্যাঁ হ্যাঁ, এই বুকমার্কে এখান থেকে সেভ করতে পারবেন। বুঝতে পারছি, উনি চাইতেছেন ডাউনলোড, উনি চাইছেন ডাউনলোড করে মানে স্টোর করে রাখতে, ওইটার কথা বলতেছি। ওটা ডাউনলোড করা তো নিষেধ, ওইটা তো আপনার। না না ওইটা না, ওইটা না, আমি বলতেছি যে বাই চান্স স্যার কোনো একটা ইম্পর্টেন্ট লিংক আসলো যেটা আমি সেভ করার প্রয়োজন পড়তেছে, পরবর্তীতে আমি এটা চেক করে নিব, সেক্ষেত্রে সেটা বলতেছি আমি। হ্যাঁ ভাই বুকমার্ক এভাবে করে রাখতে পারেন, জিমেইল ইউটিউব ম্যাপস এগুলো এগুলো যেভাবে এদিকে নাকি? ওই যে আমার ল্যান্ডিং পেজ দেখতেছেন, এটা আমার ল্যান্ডিং পেজ। আচ্ছা আচ্ছা, ইনস্টাগ্রাম ফিড এড করছি, ওই যে ইনস্টাগ্রাম ফিড, ঠিক আছে ওইটাকে আমি ডিসকানেক্ট করে দিই। ওকে ইনস্টাগ্রাম ফিড চলে গেছে, এখন আমি স্টোর থেকে ইনস্টাগ্রাম ফিডটা আবার স্টোর করব। আচ্ছা আপনি প্রথম ওই যে অ্যাপসটা তো আপনারা সবাই জানেন না, সেকশন ফিড, কোথায় অ্যাপস, ওই যে সেকশন ফিড, ঠিক আছে সেকশন ফিডে গেলেন, দেন আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে, ওইটা ডিসকানেক্ট করে দিলাম, ধরেন ডিসকানেক্ট করে দিলাম, এখন আবার কানেক্ট করব, ঠিক আছে ওই যে কানেক্টে দিলেন, দেন আপনার ওইখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করা থাকতে হবে, ওই যে ধরেন ক্রোম ব্রাউজার ট্রাই করলেন ওইখানে লগ ইন করা থাকতে হবে, ওই যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করা আছে, তো আমি সিম্পলি অ্যালাউ দিয়ে দিলাম, দেন কানেক্ট হয়ে গেছে, আর কিছু করতে হবে না। আমার এরকম হচ্ছে না, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে খুলতে হবে, ওইখানে মানে ওই ব্রাউজারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রাখতে হবে, দেন ওই যে থিম অপশনে গিয়ে বুস্টার থিমটা সিলেক্ট করে দিবেন, খোলা আছে, তারপর আপনি সেভ আছে নাকি দেখুন একটা মিনিট, আপনি আপনার স্ক্রিন শেয়ার করুন নাহলে। ওকে একটু দেখেন, স্ক্রিন শেয়ার করবেন, আমি অফ করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেয়ার করুন। এই যে দেখছেন আমি এখানে ইনস্টল দিয়েছিলাম, আসে না? কই তো আপনার তো অ্যাপসটাই ডাউনলোড করা নাই, করা আছে কই? আচ্ছা আবার দিতেছি দেখেন, এখানে তো নাই, এখানে থাকতে হবে, ওইখানে থাকতে হবে। আচ্ছা করতেছি, দেখতেছি। ওকে ভাই পানি খাচ্ছি, পানি ভাই আমাকে একটু দেন। এটা এটাই, হ্যাঁ এটাই এড করেন, বুস্টার থিম দিব না? হ্যাঁ বুস্টার দেন, সেভ দেন, ও আচ্ছা সরি একটু যান। হ্যাঁ ঠিক আছে, আপনার কি ইনস্টাগ্রামে কোনো ইমেজ আপলোড করা আছে নাকি মানে নুল, কোনো ইমেজ নেই, শুধু প্রোফাইলটা আছে? তাহলে কিভাবে ইমেজ আসবে? হ্যাঁ ইমেজ যদি নাই থাকে তাহলে সেকশন কিভাবে আসবে?
প্রোফাইলটা আসবে না? পাঁচ ছটা, পাঁচ ছটা আগে মারালো, আপলোড দিয়ে দিলো, তারপরে ইনস্টাগ্রামে ওই যে ইনস্টাগ্রাম ফিড ওইটা ক্লিক করেন। হ্যাঁ ওটা কেন আসবে? এটা তো আসবে না, কিছু নেই তো আপনার ইমেজ। ওই যে দেখা যাচ্ছে নো ইমেজ কুড বি রিট্রিভড ফ্রম ইওর ইনস্টাগ্রাম, মেক শিওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কন্টেন্ট। এর জন্য তো আমি একটা ইমেজ নেই কেন আসে না, একটা ইমেজ আপনার ইনস্টাগ্রামে নেই। আপনি ইনস্টাগ্রামে ইমেজ এড করেন, অটোমেটিক্যালি চলে আসবে। এই যে আচ্ছা, আমি ল্যাপটপে কিভাবে ইমেজ সেট করব? ওই যে রাইট বাটন ক্লিক করে ইনস্টাগ্রাম করেন। হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, ইনস্পেক্টে ক্লিক করেন। ওই যে ইনস্পেক্ট নিচে লাস্ট, একেবারে লাস্ট। হ্যাঁ ইনস্পেক্টে ক্লিক করেন। ওকে ওই যে মোবাইল আইকন আছে উপরে এলিমেন্টস এর পাশে একটু উপরে, আমি আপনাকে সাকিব ভাই আপনি কি যে লাল করে দেন ওইটা করে দেন একটু, অ্যারোনেট বোর্ড দিয়ে করে দেন। কোথায় ভাই? ওই যে ওই যে ওখানে ওখানে ওই যে ওই যে মোবাইলের কালার। জি 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 ভাই, এই যে ভাই এখানে ক্লিক করেন, এই তো হয়ে গেছে দেন। ওকে রেসপন্সিভ, রেসপন্সিভে লাল ক্লিকটা করেন, রেসপন্সিভে কই আজ উপরে রেসপন্সিভ। মাই মিটিং জুম এর নিচে, ম্যাপ এর নিচে, ইউটিউব এর নিচে, জিমেইল এর নিচে। সাকিব ভাই একটু রেড মানে একটু মানে ওটা ইন্ডিকেট করে দেন না একটু ভাই, আমি অন্য ইয়াতে ছিলাম তো। কোনটার কথা বলতেছেন ভাই? ওই যে রেসপন্সিভ এর কথা, মাই মিটিং এর নিচে উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনস্টাগ্রামের উপরে, ইনস্টাগ্রামের উপরে দেখেন ভাই উপরে যান, উপরে এই এই যে এখানে এই বাম দিকে, বাম দিকে। হ্যাঁ যাবে আই ইউ, ওইখানে আপনি গ্যালাক্সি এস ফাইভ দিয়ে দেন। আপনি এখন গ্যালাক্সি এস ফাইভ ইউজ করতেছেন বুঝছেন, ল্যাপটপ ল্যাপটপ সব বাদ দিয়ে। ওকে দিয়ে দেন, কম দামে যে লাভ আছে একটু বেশি দেন। আইফোন না, আইফোন না, গ্যালাক্সি এস ফাইভ দেন। আইফোন দিলে সেই সেটিং এ খুঁজে পাবেন, রিফ্রেশ দেন। ওই যে ওই যে রিফ্রেশ, রিফ্রেশ বাটনটা ক্লিক করেন, রিফ্রেশ রিফ্রেশ দেন। ওই পেজ রিফ্রেশ, পেজ রিফ্রেশ, রিফ্রেশ পেজ ইন্ডিকেট করে দেন। মাঝে ইউজ দা অ্যাপ, শেয়ার ফটোস, নিচে নিচে এই যে প্লাসে, প্লাসে এই যে ভাই হইছে, ওইখানে না ভাই, ওইখানে না, ওই যে ওই যে কি বলে ওটাকে, কার্সর দিয়ে মানে ধরে সবগুলো সিলেক্ট করেন, অথবা কন্ট্রোল চেপে ধরে আপনি সিলেক্ট মানে ওই কার্সর। এটা তো দুইটা, একটার বেশি হবে না, কেন হবে না? না কে বলছে সবগুলো হবে একসাথে, মানে একটা একটা ফটোর মধ্যে টাচ করেন, রাইট বাটন টাচ করে কন্ট্রোল আল্ট্রা না কন্ট্রোল টি চাপ দিয়ে টাইম মারেন। আপনি ওই যে খালি জায়গা থেকে ধরে তারপর, আচ্ছা বেশি ঝামেলা রাখতে কন্ট্রোল চেপে ধরে একটা একটা করে সিলেক্ট করেন। কন্ট্রোল এই যে, হ্যাঁ কন্ট্রোল দিলাম, কন্ট্রোল দিলাম, ওটা ধরে রাখেন চাপ দিয়ে বাকি গুলা করেন। আচ্ছা আচ্ছা চলবো, দেন নেক্সট দিয়ে দিয়ে একটা একটা করে করেন। আচ্ছা কি লাগতা কারণ শেয়ার, আরে ভাই কিছু লেখার দরকার নেই, জাস্ট দিতে থাকেন একটা একটা করে। আর লেখা দিবেন গঞ্জি জাম্পার,
ঠিক আছে, এখন পেজে গিয়ে রিফ্রেশ দিয়ে দেখেন আসছে কিনা। আচ্ছা চিন্তিত আপনি? ঘুমাবো 5টা পরে, আজকে তো রোজা রাখার দিন, বলতে পারি না। কালকে তো মনে মেহরাজ আছে ভাই, আমার আবার এই পাকনামি করে আবার ওই জায়গায় ঢুকে দেখতেছে বারবার। কিছু জাম্পার দিব না ভাই, আপনি তো ডায়মন্ড কে হিসেবে বিক্রি করেন, 1টি না 5টা কিলো মারেন না? এটা এখনো নামটা আমি ইয়া করি নাই, নামটা আমি নামটা চেঞ্জ করতেছি। হ্যাঁ নামটা চেঞ্জ কর। হ্যাঁ ভাই সাইমন ভাই বলতেছি, আপনি এটা এখান থেকে ক্লোজ করে দেন। জোরে কোন ঘুমে ধরছে নাকি? বলতেছি এটা ক্লোজ করে দেন, দেখেন এখানে কোনায় না, এখান থেকে আমল তমল কিছু করবেন শেষে আর কিছু হইবে না, বুঝছেন? 12টা বেজে যাবে, ডিলিট করে দিতাম। এটা এই আচ্ছা ক্লোজ দিয়ে, আচ্ছা আচ্ছা একটু জোরে কইবেন, ঘুমে ধরছে নাকি? এখন ধরবে আমি ফোন থেকে যদি পিকচার আপডেট পরে ওখানে কানেক্ট হয়ে যাবে না? হ্যাঁ অবশ্যই, ফোন থেকে কতগুলো পিকচার আপডেট দেবো, খালাস পরে কানেক্ট করে নেবো। আবার দে, হ্যাঁ ইনস্টাগ্রাম ফিড দেন, এই যে এখানে কিন্তু আমারটা অ্যাড হয় নাই, দেখি রিফ্রেশ দেন তো, কেন হবে না দেখি তো, হচ্ছে না। আপনি ইনস্টল দিছেন তো, উনি ইনস্টল দেন নাই মনে হয়, দিছি দিছেন দিছেন প্রধান। হ্যাঁ হচ্ছে না, আচ্ছা একটা মিনিট একটা মিনিট। হ্যাঁ হ্যাঁ করা আছে তো, চুপ বুস্টার দেন টিম। হ্যাঁ অ্যাড ফিড দেন না, হবে এখানে হচ্ছে না, হবে এখন ট্রাই। সাইডটা ডিসকানেক্ট লেখা ছিল, সাইডটা ডিসকানেক্ট লেখা ছিল। আপনি একটা থিমে মানে ওই যে ইনস্টাগ্রাম অপশনটা সিলেক্ট করেন, অ্যাড সেকশন থেকে এটা সিলেক্ট করে নেন। ইনস্টাগ্রাম ফিড এর আছে, নিচের দিকে যান, তাহলে নিচের দিকে যান। এই যে আসলাম তো, সাথে সাথে জায়গায় তুই আসলো, আপনার ওটা ফিড হয়ে গেছে, আপনি রিমুভ করে আবার মানে করেন। আচ্ছা কালেকশন দেই, হ্যাঁ এটা কানেক্টেড আছে তো নাকি? আচ্ছা এটা না তো, একটু নিচের দিকে যান, একটু নিচের দিকে যান। হ্যাঁ বুস্টার চুজ করে দেন, আপনি এটা আমার পুরান অ্যাকাউন্টটা, এই যে
এই যে দেখছেন 66 জন ফলোয়ার কিন্তু হ্যালো হ্যালো হ্যাঁ শুনতেছি ভাই আপনি ওই যেটা কাজ করেন যে শো অল আর দ্য নোটিফিকেশন গুলো আছে এগুলো ডিলিট করে দিতে আপনি কোন অ্যাকাউন্টে অ্যাড করছেন ওইটা তো কোন ইমেজ দেখাইতেছ না এই যে এটাতে তো অ্যাড করলাম ওইটাতে এই যে দেখেন আপনার স্ক্রিনটা মেবি কন্ট্রোল করতে আপনি একটু কার্সরটা রাখেন দেখি এই যে দেখেন দেখি একটু কার্সরটা রাখেন আমি একটু কন্ট্রোল করে দেখি দেখি একটু মিনিট আপনি একটু কার্সরটা রাখেন লাইন নামে দেখতেছ হ্যাঁ এটা বাদে সবগুলা কেটে দেন উপরে ইনস্টাগ্রামটা বাদে এই যে এখানে দেখেন হ্যাঁ এটা থাক আচ্ছা আমি একটু দেখতেছি ভাই একটু কার্সরটা একটু চালান হ্যাঁ এখন দেখেন এখানে হ্যাঁ আপনার এমন বাইরে আছেন বাসায় যেতে হইতেছে কেন ভাই কিছু বুঝছেন একটা ক্লিক করে ইয়াগুলা মারগুলা সরাই দেন আসে না কেন নাইম ভাই হ্যাঁ ভাই আপনি বলেন ভাই কিছু কাইটা দে এটা আমি ভাই এটা টেনশনে ব্যস্ত আছি না কি না আমি বিপদ আছে এটা নিয়ে আমি তো দেখতেছি সব প্রসেস গুলাই ঠিকই আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর দেখাইতেছ না কেন আপনি আমি কিন্তু ভাই কিছু দেখতেছি না বুঝছেন কেন ঘুমাইতেছেন মিটিংটা শেষ হয়ে যাবে 5 মিনিট আছে আর 2 মিনিট আছে 2 মিনিট আমার বেলা এমন নয় আপনার ইনস্টাগ্রামে তো কোনো ইমেজ দেখাইতেছ না ওইটি লাস্ট যেটা দেখাইতেছ না এটাই তো কইতাছে ইমেজ গুলা আপনি কোন ইনস্টাগ্রামটা আবার রিফ্রেশ দেন ইনস্টাগ্রাম একটু দুকান দেখি এই যে এখানে নামটা দেখছেন আচ্ছা এই যে নামটা এটা একটু রিফ্রেশ দেন তো পেজটা আমার মনে হয় যে ওনার ইনস্টাগ্রামে অ্যাড হয় নাই পিকচার অ্যাড হয় নাই এটা নিচের দিকে জানা ওই যে থিমটা ওইটা থাকে না কেন ওই যে চলে যায় কেন ওইটা সেভ হয় না কেন হয়েছে তো না দেখি জানতো সেকশন ফিটে জানা একটু দেখি দেখেন দিব
দেখুন তো পপ আপ হয় কিনা আমার আমি দেখেন যে পপ আপ হয় কিনা